বন্ধুরা, DEE আসামের পোর্টাল আবার কবে খুলবে? এই প্রশ্ন নিয়ে আমার কাছে অনেক কমেন্ট এসেছে আপনাদের তরফ থেকে। তাই এতগুলো কমেন্ট পাওয়ার পর আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম আপনাদের জন্য। এখানে শুধুমাত্র আমি আমার মতামত শেয়ার করব, তো আপনারা সঙ্গে থাকবেন। তো দেখুন, DEE পোর্টাল কবে খুলবে সিটেট উত্তীর্ণ প্রার্থীদের জন্য, তো এইটা আমরা কতটুকু সম্ভাবনা রয়েছে এই নিয়ে আমরা একটু আলোচনা করব। তো তার আগে আমরা একটু দেখে নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যারা সিটের 2024 কোয়ালিফাই করেছিল তারা চিফ মিনিস্টারের কাছে একটি লেটার প্রেরণ করেছে, আর যেখানে তারা রিকোয়েস্ট করেছে যে পোর্টালটি যাতে আবার রিওপেন করা হয় LPUP টিচার রিক্রুটমেন্ট 2024-এর জন্য। এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই লেটারটি ভাইরাল হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমাদের কাছে এই লেটারটি এসে পৌঁছেছে। এর আগে যতবার DEE আসামের যে ওয়েবসাইটের মাধ্যমে আমাদের অ্যাপ্লাই হয়েছিল পোর্টালে, এখানে কিন্তু একবার পোর্টালটি বন্ধ হওয়ার পর আর কিন্তু কখনো খুলে দেওয়া হয়নি। কিন্তু এইবার কি করা হয়েছিল, লাস্ট ডেট শেষ হওয়ার পরও যাদের গ্র্যাজুয়েশনের জন্য স্পেশালি, তাদের জন্য আরেকবার পোর্টালটি রিওপেন করে দেওয়া হয়েছিল, যেটি আমাদের 13 তারিখে অলরেডি বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। আর সিটেট আমাদের রেজাল্ট প্রকাশ পেয়েছে 15 তারিখ। তো একবার বন্ধ হওয়ার পর DEE আসাম পোর্টাল আর রিওপেন এখন পর্যন্ত আদৌ করা হয়নি কখনো। কিন্তু এইবার যেহেতু একবার বন্ধ হয়ে আরেকবার পোর্টালটি খুলে দেওয়া হয়েছিল আরও কিছু ক্যান্ডিডেটের জন্য, তো এর পরবর্তীতে যে আবার যে DEE আসামে পোর্টালটা খোলা হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। এখানে 99% চান্স রয়েছে যে আর পোর্টালটা ওপেন হবে না, ঠিক আছে ভাই। এটাই মানে আমার যতটুকু লাগছে। এবারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু সম্ভবত আর সিটেট উত্তীর্ণ প্রার্থীদের জন্য যে আবার পোর্টালটা খুলে দেওয়া হবে সেখানে তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আপনারা হতাশ হবেন না ভাই, একবার আমাদের DEE আসাম আমাদের সরকার আমাদের জন্য পোস্ট দিয়েছে, তো কী হয়েছে পরবর্তীতে আবার কিন্তু এই ধরনের পোস্ট আমাদের অনেক ভ্যাকেন্সি আরও খালি রয়েছে, নতুন নতুন আমাদের ভ্যাকেন্সি আসছে। আবার যখন ভ্যাকেন্সি কিছুদিনের মধ্যে আসবে তখন আপনারা সেখানে অ্যাপ্লাই করুন এবং আরেকবার আপনারা সিটের দিন খুব ভালো করে, এবার যে নম্বর পেয়েছিলেন তার থেকে বেশি নাম্বার পাওয়ার চেষ্টা করুন। তখন পরবর্তীতে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন কাট অফ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। যদি ভালো নম্বর আপনি পান, 110+ যদি আপনি সিটের পরীক্ষায় ক্র্যাক করতে পারেন, তাহলে অবশ্যই আপনি কাট অফের মধ্যে পড়বেন, সেটা একদম নিশ্চিত বলা যেতে পারে, কোনো বাধা নেই। তো সুতরাং আপনি অনায়াসে একটা চাকরি পাবেন, শুধুমাত্র সময়ের একটু অপেক্ষা আপনাকে করতে হবে। তো ধন্যবাদ, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বলে আশা রাখলাম।